শেষ হলো শেখ রাসেল জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। শিরোপা বা মেডেলের চেয়ে এই আয়োজনে মূল টার্গেটে ছিল সম্ভাবনাময়ী শুটারদের তুলে আনা। নতুনদের তুলে আনার অভিনব প্রয়াস শুটিং ফেডারেশনের। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ছিল এই বিশেষ আয়োজন। স্বর্ণপদক অর্জন করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেলের সাথে দেয়া হয়েছে অর্থ পুরস্কারও। আয়োজনে সাড়াও মিলেছে দারুণ। এবার অংশ নিয়েছিল রেকর্ড সংখ্যক শুটার। 28টা ক্লাবের মাধ্যমে 128 জন এসেছে, যেটা আসলে এত কম সময়ের মধ্যে এই শুধু আন্ডার 16-ই এতজন পাওয়া এটা শুটিংয়ের ইতিহাসে এই প্রথম। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে প্রত্যাশা মেটাতে পারেনি শুটাররা। শুটিং ফেডারেশন তাই লং টার্মে ভালো করার জন্য হাতে নিয়েছে সব ধরনের উদ্যোগ। আমাদের যে ইন্টারন্যাশনাল কোচ আছে খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে। যে কোচ ন্যাশনাল কোচের মাধ্যমে তৈরি করতাম, যেটা 2-3 বছর লাগতো, আমার বিশ্বাসে 1 বছরের মধ্যে আমরা প্রস্তুত করতে পারবো ইন্টারন্যাশনাল গেমস খেলার জন্য। শুটারদের ডেভেলপমেন্টের জন্য আনা হয়েছে অলিম্পিকে মেডেল জয়ী কোচকে, বাড়ানো হচ্ছে প্র্যাকটিস ফ্যাসিলিটিজও। ৫৩৬.৬ শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।